আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ইলিশ মাছ কেতে কেনা পছন্দ করেন, তাই আজকে আমার ভিডিওতে থাকছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে এই রেসিপিটি আমার মনে হয় কম বেশি সবাই জানেন, তবে আমি যেভাবে এই মাছটা রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 9 টুকরো ইলিশ মাছ। আমি এই সাইজে করে মাছটা কেটে মাথা সহ নিয়েছি। আমি আজকে মাছটা কাঁচা এইভাবে রান্না করব। আপনারা চাইলে মাছটা হলুদ এবং লবণ দিয়ে সামান্য ভেজে নিতে পারেন। আর নিয়েছি 6-7টা কচুরমুখী। আমি মুখীগুলোকে ছিলে নিয়ে এই সাইজে করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় মিডিয়াম আঁচে একটা হাঁড়িতে 1/2 কাপ তেল দিয়ে নিলাম। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে এড করে দেব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজ এবং রসুনটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো কষাবো। 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে এড করে দেব গুঁড়ো মশলাগুলো। এড করছি 1 টেবিল চামচ হলুদ, 1.5 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ ধনে, 1/2 চা চামচ জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে নেড়ে ভালো করে মিক্স করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এড করছি সামান্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এড করছি কচুরমুখী। কচুরমুখীটা দেওয়ার আগে মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে তরকারির কালারটাও সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে। মুখিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো কষাবো। 2-3 মিনিট পর আমি মুখিটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এড করে দিচ্ছি সামান্য পানি। তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে ঢেকে জাল করব মুখিটা 80%-এর মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি যেহেতু মাছটা কাঁচা রান্না করছি সেই জন্য আমি এ পর্যায়ে 80%-এর মতো সিদ্ধ করব। যারা মাছটা ভেজে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু মুখিটা ভালো করে সিদ্ধ করে মাছটা অ্যাড করবেন। ফিরে এলাম 10 মিনিট পর। এর ভিতরে আমি আরও 2 বার মুখিটা নেড়ে দিয়েছি। আমার মুখিটা 80%-এর মতোই সিদ্ধ হয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি মাছগুলো। মাছটা দেওয়ার পর মুখির সঙ্গে আলতো করে নেড়ে মিশিয়ে ঢেকে আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এড করে দিচ্ছি 1.5 কাপ পানি। ঝোলটা কিন্তু যে যতটুকু খেতে পছন্দ করেন দিতে পারেন। এবার নেড়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে ঢেকে আমি একটা বলকুটা পর্যন্ত জাল করব। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে মাঝামাঝি রেখে জাল করব। দশ মিনিট পর খুব ভালো করে বলুকুটে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি। আমি এখানে জিরা বা অন্য কোনো কিছু পাউডার ইউজ করব না, যেহেতু ইলিশ মাছ কিন্তু তার নিজের ঘ্রাণেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার ঢেকে
আমি আরো 5 মিনিটের মতো জাল করব। আমার তরকারিটা হয়ে গিয়েছে, মুখিটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে ঢেকে আরো 5 মিনিটের মতো রেখে দেব। এতে করে তেলটা উপরে ভেসে উঠবে এবং কালারটাও কিন্তু সুন্দর মতো চলে আসবে। এই তো হয়ে গেল কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না। এটা দেখি কিন্তু বোঝা যাচ্ছে কতটা লুবনীয় এবং সুস্বাদু হয়েছে। আপনারাও বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।